সুশি খাওয়ার কথা মাথায় আসলে আমি চলে যাই বরাবরই নরিতে, কারণ নরির সুশিগুলো এত বেশি টেস্টি হয় সেটা আমি অন্য কোথাও পাই না। আর এটা বনানীতে অবস্থিত, লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা পিজা হাটের বিল্ডিং বলে যে কেউ আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিবেন। এখন আমরা লিফটের আটতলার নরিতে চলে গেলাম। মূলত নরির সুশিগুলো অথেন্টিক হয়ে থাকে, সেই কারণে আমি বারবার নরিতেই যাই সুশি ট্রাই করার জন্য। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়াশরুম, দেখেন জাস্ট কত সুন্দর একটা ওয়াশরুম। তো আমি যে কোনো জায়গায় গেলে ফার্স্টে ওয়াশরুমটা দেখি। আমি মনে করি যে কোনো জায়গা রুচিবোধ প্রকাশ করে তাদের একমাত্র ওয়াশরুমের মাধ্যমে। ওয়াশরুম দেখলে বোঝা যায় যে এই জায়গার টেস্টটা কিরকম হতে পারে। তো দেরি না করে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্টে ওনারা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর এটা এত বেশি রিফ্রেশিং ছিল যে পুরো একদম বডিটাকে রিফ্রেশ করে দিবে আপনাদের। এখন আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করব। মেনুতে কি কি আছে সেই সবগুলো এখন আমি আপনাদের এক এক করে সবকিছু দেখাবো। তো প্রথমে আছে স্টার্টার, আর স্টার্টারের মধ্যে নাম্বার 6 প্রাউন ক্র্যাকারটা আমরা অর্ডার করেছি। এছাড়াও ওদের ডিমসামে একটা মেনু ছিল, তো ওখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু অর্ডার করতে পারেন, প্লাস স্যুপ, রামেন, আপনারা চাইলে যে কোনো কিছুই অর্ডার করতে পারেন। কিন্তু আমি এই যে রাইস অ্যান্ড নুডলস সেকশন থেকে নাম্বার 30 ইগ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর মেন্স থেকে 46 নাম্বার চিকেন ইন পেপার অ্যান্ড গার্লিক একটা অর্ডার করেছি। ও হ্যাঁ, ওদের কিন্তু সি ফুড আইটেমও আছে। এছাড়াও আপনারা চাইলে সালাদ অ্যান্ড ভেজিস থেকে কিছু একটা অর্ডার করে নিতে পারেন। এছাড়া আরও ছিল সাসিমি, এরপরে চলে আসলো সুশির আইটেম। এছাড়াও আমরা আরও অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পারবেন। এখন জাস্ট রেস্টুরেন্টের ভিউটা দেখেন, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর হ্যাঁ, ওদের প্রতিটা টেবিলে আপনারা 3 রকমের সস দেখতে পারবেন, আর এটা টোটালি কমপ্লিমেন্টারি। এটা খুবই বেশি মজা, আপনারা প্রত্যেকটা জিনিসের মধ্যে চাইলে আপনারা যে কোনো ফুডের সাথে এই এক্সট্রা সস গুলো খেতে পারেন। এখন আমি আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। আমি একদম কর্নারেই বসেছি আপনাদের সাথে যাতে এই ভিউটা শেয়ার করতে পারি। দেখুন, এরকম একটা প্লেসে বসে যদি আপনারা সুশি এনজয় করেন, আমার মনে হয় না এর টেস্ট কিছু আর হতে পারে। এখন আমি আমাদের ড্রিঙ্কস গুলো এনজয় করছিলাম, আর এই ড্রিঙ্কস গুলো ছিল কোয়োটো সানরাইজ আর দ্য প্যারাডাইস ককটেল। এরপর আমাদের ফ্রাইড রাইস চলে এসেছে, এছাড়া আমরা নিয়েছিলাম ক্রিস্পি ট্যামটা টিয়ন। এছাড়াও ছিল সুশির ফুচকা, অ্যাকচুয়ালি এটার নামটা আমি ভুলে গিয়েছি, আর এই চিকেনটার কথা তো আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম। আর সুশির ফিউশন টেবিল গুলোর মধ্যে আমরা নিয়েছিলাম 2টা টেবিল, একটা ছিল এক্সিয়া স্যান্ড ওয়েন্ট আর একটা ছিল হই কেন মাকি। আই রিয়েলি ডোন্ট নো আমার প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট হচ্ছে কিনা, তারপর ট্রাই করছি আপনাদের সাথে নামগুলো বলার জন্য। আমি আস্তে আস্তে সব ফুড গুলো ট্রাই করব, আর একটা একটা করে খেয়ে আপনাদের কাছে রিভিউ দিব যে কোন ফুডটা খেতে সবচেয়ে বেশি মজা ছিল আর কোনটা অ্যাভারেজ ছিল। চলুন ফুড গুলো ট্রাই করা যাক। ফার্স্টে হচ্ছে আমি ট্রাই করব এক্সিয়া স্যান্ড ওয়েন্ট এই সুশিটা দিয়ে, আর এটা খেতে এত বেশি মজা ছিল, মুখে নেওয়ার পর সফট প্লাস ক্রাঞ্চিনেস, ওভারঅল অনেক মজা ছিল। এরপরে আমি ট্রাই করছিলাম এই ফুচকাটা, আমি আজ পর্যন্ত কোথাও এই ধরনের কোনো ডিশ খাইনি। এই ফুচকাটা আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই হবে। সত্যি কথা বলতে গেলে আমি টোটালি একটু উইয়ার্ড ফিল করছিলাম যে এটা কেমন ধরনের ফুচকা, লাইফে কখনো খাইনি। বাট খাওয়ার পরে আমার জাস্ট ফুচকা যে এরকম মজা হতে পারে, আর ফুচকাও যে এইভাবে খাওয়া যেতে পারে, এই ফুচকা না খেলে আমি কখনোই বুঝতাম না। আপনারা যদি নরিতে আসেন ডেফিনেটলি ফার্স্টেই আমি বলবো এই ফুচকাটা অর্ডার করবেনই করবে। দ্যাট মিন্স লাইফে ভিন্নভাবে একটা ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এখন আমি ট্রাই করব ক্রিস্পি ট্যামটাটিনো, আর এটা টেস্ট করার পরে বুঝলাম চিংড়ির যে মিটটা সেটা অনেক বেশি সফট আর অনেক টেস্টি ছিল, কিন্তু লবণ একটু বেশি ছিল। ওভারঅল যদি হিসাব করি তাহলে ভালোই লেগেছিল, বাট লবণটা যদি একটু কম হতো তাহলে আরো বেশি ভালো লাগে। এখন ট্রাই করছি এই সুশিটা, বল কেন মাকে। এই জিনিস খেয়াল করলাম ওদের প্রতিটা সুশির সাইজ মোটামুটি ভালো বড় ছিল, যেটা মুখে একবার নিতে অনেক বেশি প্রবলেম হয়, কিন্তু টেস্টের দিক দিয়ে যদি বলি অনেক বেশি মজা, জাস্ট আনএক্সপেক্টেড। এখন আমি ট্রাই করব আমাদের সেই ফ্রাইড রাইস গার্লিক যে চিকেনটা ছিল সেটা। ফ্রাইড রাইসের যদি কথা বলি তাহলে আমরা বলবো আমরা যে রেগুলার লাইফে যে চাইনিজ রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস গুলো খেয়ে থাকি, এভারেজ সেরকমই একটা টেস্ট ছিল, কোনো আহামরি যে ডিফারেন্ট কোনো টেস্ট এরকম ছিল না। বাট আপনারা চাইলে ট্রাই করতেই পারেন। আমি আপনাদের সাথে আমার ফুডের প্রাইসটা শেয়ার করছি, যে কয়টা ফুড আমরা আজকে নিয়েছিলাম সবকিছু মিলে প্রায় এভারেজে 4,500 টাকার মতো বিল এসেছিল। যেহেতু এটা একটু এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, আমি বলবো না এটা কোনো নর্মাল টাইপের বিল ছিল। আপনারা যারা অথেন্টিক সুশি ট্রাই করতে চান তারা ডেফিনেটলি এখানে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই আপনারা বেশি বেশি দোয়া করবেন।